আমি না যখন আমাদের ইস্ট বেঙ্গলকে হারিয়েছিল তো তখন অনেক বছর আগেকার কথা বলছি, তখন আমি ইস্ট বেঙ্গল ক্লাবে ফোন করে হ্যাপি টু ডিস্টার্ব করেছিলাম বুকে পাথর রেখে, এবং এটা একটাই কারণে করেছিলাম কারণ আমার ব্যাপারে সবসময় সবার কমপ্লেন ছিল যে আমি যেহেতু ইস্ট বেঙ্গল সাপোর্টার হার্ডকোর সবসময় মোহনবাগানকে উল্টো পাল্টা কথা বলি, মোহনবাগানের যারা সাপোর্টার তারা কেউ আমাকে পছন্দ করতো না, খুব রেগে রেগে যেত। তো আমি তাই বললাম যে অন্যের ওপর হাসার আগে একবার নিজের ক্লাবের ওপর হাসাটা উচিত, তো সেই কারণে করেছিলাম। করে এবার কেসটা হয়ে গেছে এমন যে যখনই তাদেরকে আমি পরে ফোন করতে গেছি সব সময় দেখেছি, ইনফ্যাক্ট আজকে আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, নয় ফোন তোলেনি বা ফোন ধরেই বুঝায় ও সায়ন এবার আমাদের হচ্ছে, তো আমরা তো রাখবো না, আমরা কিছু বলবো না। ওকে, তো মোহনবাগানকে সেই ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় একবার ফোন করেছিলাম মোহনবাগান ক্লাবে। আমি জানি না মোহনবাগান ক্লাবে ঘটিদের ঘরে কী করে বিহারি ফোন ধরে। তো সেই হ্যাপি টু ডিস্টার্বটা তোমাকে শোনায়। 4-0 ছি, মোহনবাগান সমর্থক দেখলে তুমি খালি একটাই জিজ্ঞেস, আপনি কি মোহনবাগান? আর কিচ্ছু বলার নেই। আপনি আমাকে যাই বলতে পারে, আপনার যেমন দুটো চোখ দুটো সাদা দুটো পাতা, আর আমি যখন পোস্ত খাই তেমন নিশ্চয় বাগান হতে পারি না। আপনি ইলিশ মাছ খান না? আমি কেন খাবো? আপনি খান যদি খান, আমি খাবো না। আমি তো চিংড়ি খাই, চিংড়ি পুড়িয়ে খাই। আমি মানুষ পুড়িয়ে খাই। আপনি বলুন তো একবার ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। কেন বলবো? একবার বলুন। আমার বাবা মা কি বাংলাদেশে জন্ম দিয়েছে? মোহনবাগান এসে থেকেছে যখন ওদের দুঃসময় ছিল। তাহলে উদ্বাস্ত মানে কি? বাস্তব থেকে উৎখাত। এখনো তো এখনো আপনারা ব্যারেটো ভাঙিয়ে খান, একটু প্লেয়ারদের খাওয়ান, টুটুদের খাওয়াটা একটু কম করুন। হ্যালো, বন্দে মাতরম, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। হ্যালো, হ্যাঁ, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ বলুন একবার। কোথা থেকে বলছেন? আমি ইস্ট বেঙ্গল থেকে বলছি। ইস্ট বেঙ্গল থেকে বলছেন তো কি হবে তাতে? আমাদের সূর্য লাল হলুদ। হ্যালো, একবার বলুন ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। আপনি পাগল ছাগল আছেন নাকি? আপনি মোহনবাগান না ইস্ট বেঙ্গল না মামার লেড়ে? আমি ইস্ট বেঙ্গল। আপনি ইস্ট বেঙ্গল? আর আপনাদের মোহনবাগান তো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, আমরা ছেড়ে দিলাম। তো আপনি তো খুব আই লিগ নিয়েছেন, আই লিগে বাঁটটা নিয়েছেন, আপনারা তো মেসিকে আনলেও জিততে পারবেন না। আমি মেসি কেন? আমি যদি রাস্তা চাটে কুকুরকে দিই আমরা হারিয়ে দেবো। বলছি আপনাদের নৌকায় টুটুদা বসতে পারে? ডুবে যাবে তো নৌকা। আরে আপনাকে আমাদের, আমি আপনার নৌকা চিন্তা করুন আগে। আপনার আমাদের মশাল জ্বলছে, আপনাদের মশাল দিয়ে না ছাকা দিয়ে দেবো সব মোহনবাগানকে। লঙ্কা জ্বালিয়েছিল না বানর? হ্যাঁ, আমরা একদিন মশাল নিয়ে মোহনবাগান জ্বালাবো। পেছনে লঙ্কা যায় আমরা এই জ্বালিয়ে দেবো, ওই বাঁদরকে নিয়ে তার লেজে আগুন লাগিয়ে দিয়ে দেবো আপনাদের। আপনাদের মেরুনটা তো হলুদ হয়ে গেছে। আপনার কোনো কাজকর্ম আছে কি? নেই। আমার তো কাজকর্ম আছে, আমি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করি। আমাদের আমাদের জার্সি লাল হলদে, আর আমাদের সাথে খেললে আমাদের প্যান্ট হলদে। আপনি তো ওপার বাংলার লোক, তো আপনার তো কোনো জাত নেই, না মুসলমান না বাঙাল, বাঙালি। হ্যাঁ, বাংলার আবার এপার ওপার কি? বাংলা তো বাংলাই হয়। হ্যাঁ, বাংলা বাংলা হয়। বাপ রে বাপ, তাহলে আপনি ইস্ট বেঙ্গল কেন? আমি ঢাকার বলা, কাইটটা রেখে দেবো। আরে কাইটটা দেবেন তো কারে কাইটটা মু? আপনি তো ভুজো চিংড়ির বড়া খান আপনারা। ইলিশ মাছের কত দাম দেখেছেন? আর আপনি শুটকি মাছ তো খান, পয়সা নাই তো পোস্ত খাই। শুটকি মাছ রেজে দেবো না বাংলার সাথে? আমরা পোস্ত খাই, আপনি শুটকি মাছ খান। বলছি আপনাদের তো বাড়ির কেউ হারিয়ে গেলে ঘটি হারানো হয় না? হ্যালো, সানাম বেওয়াফা, এটা কিন্তু লালবাজার পুলিশ অফিস, নাম্বার কিন্তু আমি নোট করে নিয়েছি। তো কি হয়েছে আপনি একবার বলে দিন তাহলে, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। পুলিশ তো শুনেছি সব ইস্ট বেঙ্গল। ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। একবার বলুন। হ্যাঁ, মোহনবাগান, মোহনবাগানকে আপনি ভালোবাসেন? ভালোবাসি না বাসি আপনাকে আপনি প্রশ্ন করছেন কেন? আপনি মোহনবাগানের লোক হয়ে মোহনবাগানকে ভালোবাসেন না? আপনি কেন জিজ্ঞেস করবেন? মোহনবাগানকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে একবার বলুন ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। আমরা বলতে যাবো কেন? এই বলছি আপনারা বুট পরে অত ভালো খেলতে পারেন না? না, আমরা খেলতে পারেন? হ্যাঁ, খালি পায়ে ইংরেজদের হারিয়েছেন আর বুট পরে আমাদের হারাতে পারছেন না। ঠিক আছে, আমার দেখা হোক না। বলছি মোহনবাগানে চান্স পেতে গেলে কি করতে হবে?
আচ্ছা বলছি শুনেছি নাকি মোহন বাগানে খেলতে গেলে নাকি গোল মিস করতে হয়? হ্যাঁ মিস করতে হয় তো। আর ইস্ট বেঙ্গলের কাছে নাকি হারতে হয়? হ্যাঁ গোল করে মোহন মিস করে, এটা তো আশ্চর্য কিছু নেই, কিছু বিনা কারণে নাকি ফাউল করতে হয়? আপনার আশ্চর্য কিছু লাগছে, আসুন না এখানে তারপরে বুঝবেন খেলাটা। হ্যালো, হ্যাঁ টুটুদার ব্লাড প্রেশার ঠিক আছে? কেন এমনি জিজ্ঞেস করছিলাম, তোমাদের মানে যা বলে না কি বলবো আপনাকে বলুন তো। বলুন ইস্ট বেঙ্গল জিন্দাবাদ। হ্যাঁ আপনাদের জন্মটা ঠিক আছে? জন্ম প্রমাণপত্র দিতে পারবেন? আপনারা তো জাতীয় দল। মোহন বাগানকে জন্ম প্রমাণ দেখে না, আপনাকে জন্ম প্রমাণপত্র আর জাতি প্রমাণপত্র দিচ্ছ সেইটাই না? দেখুন আমরা জাতিস্বর। হ্যাঁ তোমাদের কোন জাতি প্রমাণপত্রই নেই। আপনি মোহন বাগানের মেম্বার হয়ে বাংলা বলতে পারছেন না? না না আমি বাংলা বুঝি না। আপনি তো বিহার বিহার আছেন নাকি? আপনি আপনি খারাপ কথা বলছেন কেন? হ্যাপি টুরিস্টার।